अलैकुम एवरीवन सबाई के वेलकाम नतून आरो एकटा रेसिपि देखार जोन्नो आज आपनादेर साथे शेयर करब एकेबारे सहज उपाये डोनाट तैरी करार रेसिपि। आपनारा इच्छा होले ए डोनाटटा जे कोनो अनुष्ठानेर जोन्नो आगेभागे तैरी करे रेखे दिते पारबेन। ताछाड़ा बाच्चादेर किन्तु ए डोनाटटा खूबई पसंदेर, ताई एकसाथे अनेकगुलो तैरी करे संग्रहण करते पारबेन। ताहले चलेन सहजभावे ए डोनाट रेसिपिटा शिखे नेवा जाक। एर जोन्नो एखाने एकटा मिक्सिर बलेर उपर आमि चाकनी दिये दुई कप परिमाणेर मयदा दिये दिलाम। आपनारा इच्छे होले मयदार परिबर्ते आटाओ व्यवहार करते पारबेन। मयदागुलोके आमि एकटु चेले निलाम। एखन एर मध्ये 4 टेबिल चामच परिमाणे चीनी दिये दिलाम। चीनिटा सम्पूर्ण जार जार टेस्ट अनुयायी कम बेशि करे निते पारबेन। हाफ टेबिल चामच परिमाणेर ईस्ट दिये दिलाम। ईस्टटा दिये देवार पर एखन दिये दिब स्वादमतो लवण। लवणटा दिए देवार पर एखन एर मध्य 1/4 कप परिमाणेर गुड़ा दूध दिए दिलाम। दिए देवार पर ए सब किछुके एकटु मिशिए निब। मिशिए निये नेवार पर एखन एर मध्य दिए दिलाम 2 टेबिल चामच परिमाणेर रान्नार तेल। तेलटा दिए देवार पर आबारो एकटु मिशिए निच्छि। मिशिए नीते हबे खूब भालोभावे। एरपर एर मध्य अल्प अल्प परिमाणेर कुसुम गरम पानी एड करे एकटा ड्रो तैरी करे नीते हबे। तबे पानीटा एकसाथे दिबेन ना, अल्प अल्प परिमाणे दिए एडोटा तैरी करते हबे। एटा एकेबारे नरम करा जाबे ना, आबार शक्त रखा जाबे ना। ताई आमि अल्प अल्प परिमाणे कुसुम गरम पानी दिए एडोटा तैरी करे निच्छि। आपनारा इच्छे होले एखाने पानिर परिबर्ते कुसुम गरम दूधो व्यवहार करते पारबेन। एकटु समय निये एटाके मथे नीते हबे। এটা মথে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি হাতে নিয়ে নিলাম আর বাটির মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছি, যাতে ডোটা ফুলে যখন ডাবল হয়ে যাবে আর চারপাশে ওরকম না লেগে যায়। তেলের মধ্যে এটাকে এপিট ওপিট একটু গড়িয়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন এটা কী পরিমাণ ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণ মথে নিব। যত ভালোভাবে মথে নেবেন ডোনাট কিন্তু ততই পারফেক্ট হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এখন 2 ভাগ করে নিলাম, যাতে আমার রুটি তৈরি করতে সুবিধা হয়। আপনারা ইচ্ছে হলে বড় আকারের একটাও রুটি তৈরি করে নিতে পারবেন। এখন একটা অংশ নিয়ে এটাকে আবারও প্রায় 2 মিনিটের মতন একটু মথে নিব। মথে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অল্প পরিমাণের ময়দা দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু অতিরিক্ত মোটাও রাখা যাবে না, আবার পাতলাও রাখা যাবে না। কি পরিমাণ রাখতে হবে তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন এটা কি পরিমাণের মোটা রেখে আমি তৈরি করে নিলাম। এখন এরকম একটা কুকি কাটা নিয়ে নিলাম আর একটা নজল নিয়ে নিলাম। হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা যে কোনো বয়ামের মুখ দিয়েও এই ডোনাটটা তৈরি করে নিতে পারবেন। আমি এগুলোকে ডোনাটের শেপ করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন বাকি অংশটা পেলে দিব না, এটা দিয়ে আমি আবারও সেম মথে রুটি তৈরি করে এরপর ডোনাটের আকার অনুযায়ী কেটে নিব। এদিকে একটা সরানো প্লেটের মধ্যে অল্প পরিমাণের ময়দা দিয়ে দিলাম। এরপর ডোনাটগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। একটু দূরত্ব করে রাখবেন, কারণ এগুলো আবারও আমি 15 মিনিটের জন্য ডেকে রেখে দিব। এগুলো কিন্তু আবারও পুলে ডাবল হয়ে যাবে। আর এখানে আমি একটা সুতির কাপড়কে পানিতে ভিজিয়ে এরপর খুব ভালোভাবে নিগড়ে পানিটা ফেলে ওই কাপড় দিয়ে এটাকে ডেকে রাখছিলাম। আর সেমভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব। সবগুলো ডোনাট তৈরি করে নিয়ে নেওয়ার পর এখন এই ভিজা কাপড়টা দিয়ে আমি এটাকে ডেকে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম আর খেয়াল করলে বুঝতে পারবেন এটা কী পরিমাণ ফুলে ডাবল হয়ে গেছে।
এজন্য আপনাদেরকে প্রথমে বলেছি এটাকে একটু দূরত্ব করে রাখার জন্য। অন্যদিকে ছিল একটা পাতিল বসিয়ে সুরানাসটাকে মিডিয়াম রেখে তেলটাকে হালকা গরম করে নিলাম। এরপর সুরানাসটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে আমি ডোনাটগুলো বেছে নিব। তবে একসাথে গাদাগাদি করে বেশি ডোনাট দিবেন না, পরিমাণে জায়গা রেখে ডোনাটগুলো দিয়ে এরপর উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী বেজে নিতে হবে। যখন এক পিঠ হালকা কালার হয়ে আসলো তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর সুলোরাঞ্চটা কিন্তু কিছুতে বাড়িয়ে দেওয়া যাবে না, এতে কিন্তু উপর দিয়ে কালার আসলেও ভিতরে পারফেক্ট হবে না। বেশ কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে এরকম পছন্দের কালার অনুযায়ী বেজে নিয়ে নেওয়ার পর এখন যতটুকু সম্ভব তেল জড়িয়ে এটাকে আমি তুলে নিব। আর সেমভাবে সবগুলো ডোনাট আমি বেজে নিব। আসলে খুব সহজ তৈরি করা এই ডোনাটটা, তাই আশা করি একবার হলো ট্রাই করে দেখবেন। সেমভাবে আমি সবগুলো ডোনাট বেছে নিলাম। এখন এগুলোকে এই অবস্থায় রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটা কী পরিমাণ সফট হলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেউ যদি ডেকোরেশন না করে এভাবে সংরক্ষণ করতে চান তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ার টাইট বক্সে ভরে রেখে দিলে এটা কিন্তু বেশ কিছুদিন ভালো থাকবে। এদিকে কিছুটা আমি গানাশ নিয়ে নিলাম, এখন তার মধ্যে এভাবে ডুবিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এটা সম্পূর্ণভাবে বাদ দিতে পারেন, এমনও পরিবেশন করতে পারবেন, অথবা চিনি কিংবা নারকেলের গুঁড়ো দিয়েও এটা ডেকোরেশন করে নেওয়া যাবে। উপর দিয়ে কিছুটা স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি, আর এটাও একেবারে অপশনাল। বাচ্চারা যেহেতু ডোনাট পছন্দ করে তার মধ্যে যদি চকলেট থাকে তারা তো আর একটু বেশি পছন্দ করবে। এগুলো একেবারে ঠিকঠাকভাবে রেডি, এখন একেবারে পরিবেশন করার উপযোগী। আজকের মতন রেসিপিটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।